এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে, তোমরা তো জানোই আমার সামনে দিয়ে, তো আমি আজকে এসেছি এখানে বিয়ের তত্ত্ব যে ট্রেগুলো হয় সেই ট্রেগুলো যেখানে থেকে কিনবো সেখানে এসেছি। দেখো তোমরা এখানে কত রকমের ভ্যারাইটিস আছে তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের পছন্দ হলে অবশ্যই এসো। আমি দোকানটার একবার ছবি দেখিয়ে দিচ্ছি, দোকানটার নামটাও এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ। এটা দোকানের নামটা একটু উঠে গেছে, যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টক, প্রচুর স্টক আছে। তোমরা এখানে পাইকারি রেটে পেয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। তাছাড়াও সাজানোর জন্য, সামনের দিকে সাজানোর জন্য যেগুলো থাকে সব আছে। আমি একটা একটা করে দাম তোমাদের বলে দেবো কোনগুলোর কিরকম দাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে লোয়েস্ট কত দামের আছে, 20। এখানে মোটামুটি 20 টাকার, এই যে এইটা দেখতে পাচ্ছ এটা 20 টাকার, সাইজটা দেখে নাও না, এটা 20 টাকার। আর এর পরে এটা দেখতে পাচ্ছ এটা 22 টাকার। এছাড়াও আমাদের এখানে রয়েছে, ওনার কাছে রয়েছে এই যে সাইজটা মোটামুটি সেম, একই সাইজ, এটার দাম 26 টাকা, তাই তো? আর এটা, এই এটা হচ্ছে 24 টাকা। এছাড়াও বিভিন্ন শেপের রয়েছে, কিরকম শেপ রয়েছে, 40 ছাড়াও 80-80ও তো রয়েছে কাকু, আরো বেশি দামিও তো রয়েছে। এটা দেখতে পাচ্ছ এটা এটা 50 টাকা দাম। এটা এটা গোল, গোলেরটাও দেখো 50 টাকা দাম। আর হার্ট শেপ আছে, হার্ট শেপের অনেক সাইজ আছে, এটা কত দাম, এটাও 50 টাকা দাম। আচ্ছা, তাছাড়াও তোমরা দেখতে পাচ্ছ মাছ আছে, ছোট হলে দাম কমবে, এই ছোটটার দাম, ওই ছোটটার দাম 35 টাকা আছে দাদা বললেন। এছাড়াও এখানে তোমরা ওই সোলার বলটাও পেয়ে যাবে। আর কি আছে দাদা, এখানে সব মানে সাজানোর জন্য তোমরা এখানে সবই পেয়ে যাবে। আর খুব বেশি দামি কিরকম হবে একটু দেখিয়ে দিন, খুব বেশি দামি একটা দেখিয়ে দিন। এটা 50 টাকা, 50 টাকারটা দেখে নাও, এটা ওটা 50 টাকা। আচ্ছা, কুলো যদি নাও তাহলে এটার দাম 100 টাকা, 100 টাকা, কুলোর দাম 100 টাকা। কম দামে কুলো যদি দেখতে চাও তাহলে কম দামে কুলো আছে, এটার দাম 60 টাকা। কুলো যদি নিতে চাও, কুলোতে পান, সুপারি, তেল, হলুদ, এইগুলো যে যায় এগুলো লাগবে, সিঁদুর, আলতা, এইসব কুলোতে যাবে। আর আর কিছু, লেহেঙ্গা, আচ্ছা লেহেঙ্গা শুটের জন্য, বড় লেহেঙ্গা যাওয়ার জন্য। দেখো এটা অনেকটা বড় রয়েছে, এটা প্রাইস কত, কিরকম? 60 টাকা প্রাইস আছে। ধরুন আমি একটা শাড়িকে মাছ করতে চাইছি, ধরে যাবে, এটা তো ধরে যাবে, আচ্ছা ধরে যাবে, আচ্ছা নৌকা টৌকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন বড় দরকার হয়। আর এছাড়াও ড্রাই ফ্রুটের যেরকম আমরা দেখতে পাচ্ছি, দেখো এরকম হচ্ছে মাঝখানে কাটা গোল গোল দেওয়া, গোল বা আমরা হচ্ছে স্কোয়ারও নিতে পারি মাঝখান দিয়ে। এটা মাছের আছে, মাছের বিভিন্ন শেপের আছে, ছোট বড় তোমরা যেরকম মাছ দিতে চাইবে সেরকমই পাবে। ব্যাগ, এইগুলো একদম স্কোয়ার আছে, এগুলো ব্যাগটা জাতীয় জিনিস পেয়ে যাবে। ওয়েস্ট পেপার টেলার্স, এটা হচ্ছে সূর্য সেন, নামটা উঠে গেছে, সূর্য সেন স্ট্রিট, চুয়াল্লিশের এ সূর্য সেন স্ট্রিট, তোমরা এখান থেকে পেয়ে যাবে, কলকাতা নয় শিয়ালদার কাছেই একদম। আমরা এখানে কেনাকাটা করতে এসেছি আপাতত, বলুন, আদর্শ বিদ্যা মন্দিরের উল্টো দিকে দোকানটা রয়েছে, তোমরা আসলেই দেখতে পাবে। এখানে বেশ অন্যান্য দোকানের থেকে আমরা এখানে বেশ কম দামেই দেখতে পাচ্ছি, তোমরা এখান থেকে নিতে পারো। দেখো যদি জুতো, জুতো পাঠানোর যে ট্রে গুলো হয়, এই সুন্দর একটা জুতো ট্রে আছে, দাম কত, 130 টাকা দাম, খুব রিজনেবল দামের মধ্যেই তোমরা পেয়ে যাবে। এখানে ওই তো সূচিপত্রের জন্য বেশ কিছু ভ্যারাইটি রয়েছে, এটা বিভিন্ন দাম, হ্যাঁ এটার দাম কত কাকু, 140 টাকা, এটার দাম 140 টাকা, এটার দাম 130, আচ্ছা তারপর এটা 130, এটাও 130, তাই তো, আচ্ছা এর থেকে বেশি দামেরটা কিরকম হবে, এটা এইটা দেখতে পাচ্ছ সিঁদুর কৌটো বা শাঁখ আর এইসব দেওয়া আছে, এটা হচ্ছে 200 টাকা, আচ্ছা এরকমই সেম জিনিস একটু বড়, এটা হচ্ছে 300 টাকা দাম। আর যদি পাখা,
এটা হচ্ছে পাখা, পাখাটাও 200 টাকা দাম। এরকম পাখা আছে বিভিন্ন, তোমরা বিভিন্ন রকমের পেয়ে যাবে এখান থেকে। আচ্ছা তোমরা যদি পালকি, বড় পালকি নাও, এই যে ভেতরে দেখো বউ বসে আছে, এটা কত দাম? 350, 350। এটা 300 টাকা, এটা দাম 300 টাকা, সরি আমি ভুল বলেছিলাম। এইটা যদি নিতে চাও এটা হচ্ছে 350, 350। ওটা এটা 350, আর এটা যদি ঘোড়ার গাড়ি নিতে চাও এটা হচ্ছে 300 টাকা। খুবই সুন্দর সুন্দর জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাবে। দেখো আমি কি কি কিনলাম, এটা একটা তত্ত্বসূচি, তত্ত্বসূচিটা দেখো আমি একটা পালকি কিনেছি, তত্ত্বসূচিতে পালকি কিনেছি। এবার একটা দেখো কুলো কিনেছি, এই কুলোটা হচ্ছে ওই আশীর্বাদের জন্য পান সুপারি এইসব যাবে। আর এটা হচ্ছে এই এই ট্রেগুলো কিনেছি, এই ট্রেগুলোতে আমাদের শাড়ি যাবে, বিভিন্নভাবে সাজানো হবে। এছাড়াও ড্রাই ফ্রুটের জন্য আমি কিনেছি এরকম একটা চৌকো, এটা স্কোয়ার আছে, তার মধ্যে মাঝখান দিয়ে আবার এরকম করে দেওয়া আছে, এরকম ধরনের নিয়েছি ট্রে, এতে ড্রাই ফ্রুট যাবে। এছাড়া মাছের জন্য খুব বড়ও নিইনি আবার খুব ছোটও নিইনি, মাছের জন্য একটা ট্রে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এছাড়াও কিছু বলস নিয়েছি, আর রিবন আর বলস নিয়েছি, তার সঙ্গে এইটা এইগুলো আছে, রিবন আছে, আরও হচ্ছে প্যাকেট প্যাকেট করার পেপার আছে, এইসব নিয়েছি। এছাড়া ওই যে দেখতে পাচ্ছ বড় যেটা শাড়ি তৈরির, শাড়ি প্যাক করা, শাড়ি প্যাক করার, ওটা দশটা না 11টা নিয়েছি। এছাড়াও এই যে দেখো এরকম ধরনের পেপার নিয়েছি, এরকম পেপার মিলিয়ে তোমার সব রকম মিলিয়ে এটাও যতগুলো ট্রে আছে ততগুলো পেপার নিয়ে এসেছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তোমরা যদি আরও দেখতে চাও কোথায় কতটা দামে কি কি কিনলাম বা কোথায় কত দামে কি কি পাওয়া যায় সেটা যদি জানতে চাও অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করব আমি যেখান থেকে কেনাকাটা, যেসব জিনিস কেনাকাটা করছি তার ভিডিও করে দেওয়ার। তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।